হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হলো একটা স্পেশাল দিন, আমার ছোট দেওরের মেয়ের জন্মদিন আজকে, নন্দিনী। আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, অনেক কাজকর্ম ছিল ঘরের, সব কাজকর্ম সেরে চান করে তোমাদের সাথে এখন কথা বলতে এসেছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে 12টা। এখন পুজো দিতে যাব, বৃহস্পতিবারের পুজো, আর নন্দিনীকেও এখন আশীর্বাদ করা হবে। চলো সাথে থাকো, ভালো লাগবে। আজকে নন্দিনীর জন্মদিন, নন্দিনীর আশীর্বাদ করা হচ্ছে, ওর মা আশীর্বাদ করছে। নন্দিনীর আশীর্বাদ করাবে, ওর মা করবে। একটু হাই করে দে। টাকা দিয়ে কিচ্ছু হয় না। শোন, আমি কিন্তু তোমাকে এই জন্য নিয়ে আসলাম। নন্দিনী একটু হাস। অল্প দিই না, পুরো গোটা দিয়ে দেবো। তোমারটা কিন্তু ইউটিউবে ছাড়া হচ্ছে। কি পেলি কি নন্দিনী? স্কুল আমি কিভাবে দিই সেটাই তোমরা একটু দেখো। পুরোটা করতে দেখাতে পারবো না, কিন্তু যেটুকুনি দেখাতে পারবো সেটুকুনি তোমরা দেখো। ঠাকুরের ঘর, যেখানে লক্ষ্মী ঠাকুরকে ঘর পেতে বসাবো, সেটা একটা মাটির দেওয়া, মাটির একটা দিয়ে তৈরি একটা ঢিপি, তার মধ্যে পাঁচখানা ফোঁটা দিলাম আমি, দিয়ে ঠাকুরের সামনে আমি বসিয়ে দিলাম। এখন আমি ঘরটাকে সিঁদুর দিয়ে এঁকে নেব, স্বস্তিক চিহ্ন দিয়ে আমি এঁকে নেব।
এখন আমি এই ঘটের ভিতরে লক্ষ্মী ঠাকুরের ঘটের ভিতরে আমের পল্লব দেবো। আমের পল্লব দেবো আর কলা, কাঁঠালি কলা দিয়ে আমি এই ঘরটাকে সাজাবো। সিঁদুর দিয়ে নেবো আমের পল্লবে, পাতার ভিতরে আমি সিঁদুরের লাগিয়ে নেবো সিঁদুর। তারপরে পান দিয়ে দেবো পস্কর, পান কলা দিয়ে দিলাম। তারপরে আমি পাঁচটা দুব্ব আর পাঁচটা ধান দিয়ে দিলাম। ঠাকুরকে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলাম, কপালে সিঁদুর পরিয়ে দিলাম। এখন ঠাকুরের ঘটে আমি বেলপাতা আর ফুল দিয়ে দিলাম, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন আমি ঘরটা পেতে নেব। এখন আমি ঘটের পাশে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেব। আর এখন আমি সব ঠাকুরকে চন্দন মাখিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। সব ঠাকুরকে আমি ফুল দিয়ে দিলাম। শিব ঠাকুরকে আমি বেলপাতা দিয়ে ফুল দিয়ে ফুল দিলাম, সব ঠাকুরকেও আমি বেলপাতা দিলাম। Thank you.
আমি সব ঠাকুরকে মিষ্টি দিয়ে এভাবে আমি থালাটা গুছিয়ে দিলাম ঠাকুরের সামনে। দিনের মেনুগুলো তোমরা একটু দেখে নাও, এখানে আছে ভাত, এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে চাটনি, টমেটোর চাটনি, এখানে রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে আলুর চিপস, আর এখানে রয়েছে পায়েস, এখানে রয়েছে মিষ্টি। বন্দিনীদের ঘরটা কি সুন্দর করে সাজিয়ে দিয়ে দেখে নাও, বেলুন দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, পুরো শিকল শিকল ঝাড়ের মতন দিয়েছে, ঝাড়বাতির মতন। দূরে চলে পুরো কাটবি না, পুরো কাটবি না, বম্বা কেটে দেবে, বম্বা কেটে দেবে, তোকে খাও।